তাই তো বলে তুমি পড়ছো নি কুরআন, নমাজ পড়ো নি, তে সত্য করে কও যাই তুমি চাইরোটা বা দশটা সূরা মুখস্থ ঠিক মতো পাও নি, হাসাওরি কও যাই তুমি বাড়িত মা শক্তি নমাজ চালো নি, ওটা জিকাই তো না হেই তাত না জিকাই আইএলটিএস দিলাইছে নি, তোমার পয়েন্ট কত, তে তোমার উপরে বালমালি আমি দিতাম পারব নি, হুনো জানুয়ারে জিকার কিতা আমি কই ও গরু ও গরু তুমি কি জাত গরু রে, তুমি তো দুই টেঙ্গি একটা জানোয়া, মুসলমানের বাচ্চা হইলে জিকাই তো আসিল দিনর কথা ধর্মর কথা মাথায় তো ঠিক নি না ঠিক না, আজকে এইটা মাথায় না হেও ভাই দেখুন না কুনি সে পাইলে আম্মা ডাকি উলাইতো ভাই লা হাওলা ওয়ালা ঠিক না, ও ভিডিও কো বাজি দরা বল্লা করে দেখো দরা ভাই আতুলি আল্লাহর দেখো কন্টাক্ট বিয়া চলেনি জিরাগা চলেনি আল্লাহ হারাম আল্লাহ হারাম সগিরা গুনা না কবিরা গুনা, সগিরা গুনা না কবিরা গুনা, জিনার মতো গুনা হয়নি জিয় জিয় এগুলোকে কোনো বিয়ার কিচ্ছু নাই, হুদাউর হলো বুয়া খাবিন আর খালি খাবিন নাই, হগুর গোলাপ দরিয়া ফটু তুলি হ্যাঁ আশা হয়েছি না মিশা হয়েছি হাসরের দিন আল্লাহর কৌটো জবাব দেওয়া লাগতো নাই, দেও লন্ডন দেওয়া লন্ডন দেও মেসাব দোয়া করেন জান শুক্রবারে মেসাব রে দি দোয়া করাই না মেসাব দোয়া করেন কি তো হয়েছে বলে আমার হুলি আল্লাহ এটলে কোনটা কে কি গুর মা উকবা নাইয়া সাহস বাবা করলো মসজিদ তো নে সিয়ার খানা বার শুনাও সারা বাবা ইন গিয়া সিয়ার মেনে যাই ইলা মাগনা চিয়ার মেনে ইরা আমি এদিন এনে খানে মসজিদ হয়েছি বলে সামনের খাতা সারা সিয়ার বানাই লাও ই যে বাটে 2500 খান আর 14 খান দিয়া সারা খাতা রু বানাই লাও বললে ইমান যাবে বুয়াই দো বলে তুমি আর কষ্ট করতে তুমিও বলছো কি ঠিকাদারি হাইছে বেটা আস্তা গাও চক্কর দে ও বাড়ি ও বাড়ি যায় গিয়া চক্কর দে বেটা বিচার করে হত্যা করে হত্যা করে মসজিদ ইয়ালে টাটা ফুটছে রূপা শুইয়া তিন দিন ধরি না খাইয়া আর না খাইয়া রোজা রাখিয়া ময়দানে কারবালার যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হইছিলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর বাদি একবার মাথা তুলিয়া চাইন দেখুন যে প্রত্যেকটা তাবু তোলে মা উখলে বই নখলে খালি চকুর ফানি মুস্তি আস একমাত্র ছোট্ট মেয়ে সকিনা দৌড় মারিয়া খান্দা থি আব্বা আব্বা এই কারবালার জমিন জালি বখলরা তো আমরা রাখিয়া যাই রে গিলি আমরার কি অবস্থা হইব মেটারে বুকুল লগে ধরিয়া খাল দইলার খুল মাগো আল্লাহর হাওলা করি লইলাম গোমা আল্লাহর হাওলা করি লইলাম মা দুনিয়ায় যত দিন বাসিয়া থাকবায় আল্লাহর বিধান আমার নবী কামলি ওয়ালার নিয়মর উপরে জমিনের মাঝে চলবায় মা তোমার দণ্ডে আমি আল্লাহর হাওলা করি লইলাম পর্দা পুষিদা মানিয়া তুমি তাই নেই ময়দান তো নে আল্লাহ কোনোদিন মারলে মদিনার তো শিব নিবাই আমার ভাই হল বন্ধু হল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ময়দান যাইবার এক মুহূর্তে কারবালার নবীর পরিবারের মানুষ হলো ডেরার মাঝে খান্দনের রুল আরম্ভ হয়ে গেছে চিৎকার করিয়া খান্দন শুরু হয়ে গেছে কথা বুঝল চিৎকার করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লুম গুড়ারে ফিরাইয়া আরবার তাবুর সামনে লইয়া যাইলার গিয়া কইল নবীর পরিবারের মহিলা হল শুনো শুনো আল্লাহ তোমার তানর উপরে পর্দারে ফরজ করিয়া দিছে তোমার তানর গলার কণ্ঠস্বরে তুমি তার নিচু হরো তোমার তানর খান্দনের আওয়াজে তুমি তার নিরাই হরো তোমার তানর খান্দনের আওয়াজ যেন কোনো পর পুরুষের খানো জ্ঞান না ফুসে হযরতে ইমাম হুসাইন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নারে ডাক দিয়া কইন বইন গো
আল্লাহর হাওলা হইয়া যাইয়ার গি হয়তো আর কোনদিন দেখইত নাই। ও বইন এই ময়দান তো এই মুহূর্তে শান্তি হয়ে যাইব, আমি হুসাইন শহীদ হয়ে যাইব যদি আল্লাহ দে ইমাম জয়নুল আবদিন রে লইয়া এই জমিন চালিয়া যাইও মদিনা শরীফ। আর মদিনা শরীফ যদি যাই থাকি ভারো ও জায়গাত নবী কামলিওয়ালার রোজা শরীফের খান্দাত গিয়া আমার সালাম দিয়া গোটা কারবালার সারাটা গঠনা গিয়া তুমি আন্না হয়ে জয়নাল আবদিনে গিয়া বর্ণনা করিও। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم درود شریف پڑھ صلی اللہ وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالق كتاتوي বরগুজিদা জুল জালালে পাক বে হাম তা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمام صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم ওইটি জবাহি মইজপুর ক্ষেত্র ভাষা মোল্লাবাড়ির অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাবাদ সভাপতি হযরত মাওলানা কারি শামসুলক সাহেব কুদ্দুসির আলী সাহেব এলাকার শ্রদ্ধা মুরব্বিয়ান যুবক পাইয়াইন এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন মা বোনেরা মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমরারে মায়া হরিয়া রজবর চান্দর মুবারক রাত্রিরে সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে, মন খুশি করে হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম রহমতুল্লিল আলমিন জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আল্লাহ কাঙ্গাল হল নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম কবুল হর্তা হোক আমিন আমিন। সময়ন্ত হাজিরিন মাহফিলটা মূলত ঈসাল্লে সোহাবুর মাহফিল ঈসাল্লে সোহাবুল সোহাব রেসানি মুদ্দেগানুর উদ্দেশ্যে নেকি দিয়াই ধরা। আর আমারে আমার ভাইয়েন্তে বিষয় দিছেন নারীর পর্দা, বড় ইচ্ছা আছিল আমি রাজন্য বলিয়া মাতিম
লিফলেট পড়িয়া গিয়া বাধ্য হয়েছি আমার বিষয়ের রাইম মারতে। মানুষের জীবনের ফার্স্টটা ধাপ, ফার্স্টটা অধ্যায় মানুষের জিন্দগি, এর মাঝে দুনিয়ার জীবন হইল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি আশা করবো আপনারা আমার মাত বুঝিয়া তাহলে একটু জবাব দিবা, যেহেতু বিষয়টা দিছেন একটু বোঝার চেষ্টা করব। মানব জীবনে ফার্স্টটা অধ্যায় মানুষের জীবন বলতে কোন অধ্যায়? দুনিয়ার জীবন নেই না, দুনিয়া লাগাইয়া ফার্স্টটা জীবন মানুষের। আমরা জিন্দেগি শুধু দুনিয়া তো না শুরু নাই আর দুনিয়ার শেষ নাই, মাত বুঝরা নিসাব। আজকে আমরা জেলা অন্য এখানে বইছি, আজকে লাখো কোটি বছর আগে আমরা সব ভাইয়াইন এখানে আসলাম রুহের জগত। দয়া করে হোক এই জগতের নাম কি দা আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎত্বনে আমরা একজন একজন হইয়া আল্লাহর হুকুমে আমরা আইসি দুই নম্বর আরেক জগত আলমে আরহাম, মায়ের পেটু। মায়ের পেটনে আইসি আমরা দুনিয়ায় তিন নম্বর জগৎ। সামনে দিয়ে আমরা লাগে আরেক জগতে আছে আলমে বরজখ, খবরের জগৎ। এর বাদর জগতের নাম হইল ইয়াউমুল কিয়ামা, আলমে আখিরাত, শেষ আখিরাতের জগৎ। এই ফার্স্টটা অধ্যায়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হইল মানুষের দুনিয়ার জীবন, কারণ দুনিয়ার উপরে মানুষের ভিত্তি করিয়া তার ঠিকানা, হোক জান্নাত না হোক জাহান্নাম। এই কারণে পরবর্তীকারে আলমে প্রত্যেকটা বিষয়ের মানুষের লাগি এত স্পষ্ট করিয়া পরিষ্কার করিয়া দিয়েছেন, যাহাতে মানুষ বেড়া না লাগিয়া এই দুনিয়ার জীবনে মানুষ সফল হইয়া জান্নাতি হইয়া দুনিয়াইতনে বিদায় হইতে পারে। এই কারণে প্রথমত আল্লাহ মানুষ জাতিরে তামাম মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর মানুষ জাতির মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মদের সবচেয়ে দামি বানাইছেন। জোরে হোক কা সুবহানাল্লাহ, আমার মাত বুঝই নিসাব। পয়লা আল্লাহ মানুষ জাতিরে দামি বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। দুনিয়াতে আল্লাহ সব মানুষরে আল্লাহ দুনিয়ার জমিনের প্রতিনিধি বা নেতা বানাইয়া পাঠাইছে, আর মানুষের মাঝখানে আল্লাহ উম্মতে মুহাম্মদের সবচেয়ে দামি বানাইছে। জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত মানুষ আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদি। জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি যেদিন তনে উম্মতে মুহাম্মদির তালিকাত নাম লেখাই লিছি, আমরা সিলেটি ভাষায় কই যে ও দিন তনে আমরা বিনা ফাগায় বান খাই লিছি, মাত বুঝেননি, বিনা ফাগায় বান খাইছি। এমনি বাহ্যিক আমার আত্ম বান্দা নাই, কিন্তু আমি বান্দা, লেকিল্লা বান্দা। আমি যেদিন স্বীকার করে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, না কিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যেদিন তুনে আপনি আমি এই কালিমা পড়িয়া অথবা মৌরসীভাবে যদি আল্লাহ আমরা রে বুনিয়াদিভাবে মায়ের কুল তুনে দেওয়ার বাদে আমরা মুসলমানের গরর মুসলমান হিসাবে দুনিয়ার যেদিন তুনে পরিচয় লাভ করছি, এই দিন তুনে আমরা উপরে একটা বিধান জারি হয়েছে, আল্লাহ হস্তে হক্কা কিতা জারি হয়েছে, একটা হুকুম জারি হয়েছে খার পক্ষ তুনে, বড় করে হক্কা খার আল্লাহ আল্লাহর পক্ষ। এই বিধানের ভিতরে তাহাত গেলে আপনি আমি ইচ্ছা করলে চাইতাম পারতাম না জেলা জানে হইবই না, ইচ্ছা করলে খাইতাম পারতাম না জেলা জানে হইবই না, ইচ্ছা করলে চলতাম পারতাম না জেলা জানে হইবই না, ইচ্ছা করলে অনুষ্ঠান করতাম পারতাম না জেলা জানে হইবই না, ইচ্ছা করলে কাপড় পিনতাম পারতাম না জেলা জানে হইবই না। খেনে
আমি নিজের আতে আমার সত্তার মালিক একজন রে আমি বানাই লিছি ইনখে মাতুকা ইনখে আমি বিশ্বাস করি আমার রিজিক দাতা আমার হায়াত মৌত ইজ্জত সম্মান সত্তা একজনেরই আত প্রধান ঠিক নি না ঠিক না একজনের আত অতএব আমি খাইতইল বুঝিয়া খাইতইব চলতইল বুঝিয়া চলতইব ঘুমাইতইল বুঝিয়া ঘুমাইতইব ফিনতইল বুঝিয়া ফিনতইব চাইতইল বুঝিয়া চাইতইব জীবনে যেটা করব একটার একটা বিধান আমি মানিয়া চলতইব এই কারণে নবীজিয়ে ফরমাইন আর দুনিয়াও সিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা খেনে জেলখানা দিয়া নবী উদাহরণ দিলা কিতাল লাগে উম্মতের বিষয়টা সহজে বুঝাইবার লাগে জেলের ভিতরে যে আসামি তা হইন আপনারা বুঝিয়া থাকলে হুকা যেন জেলের ভিতরে আসামি হিসাবে হামাই যাই এই ইচ্ছা করলে যেটা জানে তা চাইলে খাইতে পারেন তো মাত বুঝিয়া থাকলে জবাব দেখা জেল যে আসামি তা হইন এনকি ইচ্ছা মতো খাইবার সুযোগ আছে কিনবার সুযোগ আছে দেখবার সুযোগ আছে চলবার সুযোগ আছে অনুষ্ঠান করার সুযোগ আছে নাই কিচ্ছু তার নিজের ইচ্ছা করবার কোনো সুযোগ নাই যে সময় একটা জেলের ভিতরে তার লাগি রান দিয়া দেব হইব একটা তাই দশজনের লোকে খাইতে বাধ্য মাতকা চাব ঠিক আমরা আল্লাহ খাইতইলে আল্লাহর হুকুম মানিয়া খাইতে বাধ্য ঠিক নেই না ঠিক না আর নাইলে দুই হট্টার মাঝে বা দুই বাটির মাঝে একজাত গোস্ত সুয়রের গোস্ত রান্ধিলেও গোস্ত খসির গোস্ত রান্ধিলেও গোস্ত মশলাও একজাত লবণ একজাত পানিও একজাত তরকারির কালারও একজাত কিন্তু বুঝিয়া জবাব দেখা দুইটা পাশাপাশি এক জায়গা রাখা হইলেও একটা আমার লাগি হালাল আর একটা আমার লাগি বড় করি হক একটা আমার লাগি হালাল আর একটা আমার লাগি এল্লা হারাম ওল্লা হারাম ওল্লা হারাম লেফটিনের গু খাওয়া জেল্লা হারাম আমার লাগি ই গুস সুরের গুস খাওয়া আমার লাগি কথা ঠিক নি না ঠিক না খেনে এটা কি তা কোনো রসিদি বান্ধি আগলাই লইছে বলে না আমি যেদিন আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া ইমান আনি লইছি ওই দিন তো আমার ইসলামের বিধান মতো একটা হালাল আর একটা হারাম হয়ে গেছে কথা ঠিক নি না ঠিক না ঠিক তেমনি ভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে জরুরি একটা বিষয় আল্লাহর দোয়াই দিয়া হইয়া ফাওয়াদ দিয়া হইম অনুরোধ করিয়া এই বিষয়ে কোনো রং ডং তামসার বিষয় নাই পর্দার বিষয়টা ইসলামের মৌলিক একটা জরুরি বিষয় একটা ফরজ বিধান দয়া করি সবে জবান কুলিয়া হোক কাকি জাত বিধান আল্লাহ আস্তে জুড়ে হোক কাকি দা ফরজ তাও শর্ত ছাড়া ফরজ বাবা বেশি কষ্ট নেই ঠান্ডা লাগাই দিছে একটু জোর চাইব আমরা সময় তো হাজিরি পারলে মুরব্বীর এক কাপ চা দিন না রং চা দিলে আমার খাওনি চা খাই আরো বাড়বে আরো বাড়ি জীবন হ্যাঁ হ্যাঁ তার একটু আরাম করো একটু মুরব্বীর দরিয়ে আল্লাহ মাইবা পড়েন না বাইও নাই না যুবক পাইন তো আসুন না জান এই বয়সে ইয়ারলে আপনি আমি ইলেও চলতাম পারবো কিনা সন্দেহ আছে মাথুন না এটা মানুষ একদিন আমরা লাখান নাই আর বহুত বড় শক্তিশালী যুবক মানুষ আসলা আজকে বয়সের বারে আল্লাহ তারা দুর্বল করেছে মাথুন না এটা কেউ আসুন না জান স্বাভাবিক মানুষের গতি শরীরের গতি কোন সময় কোন তৈবকে হইতো আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতে হোক আমিন আমিন যে ভাইন খাড়া আছেন যদি আপত্তি না থাকে বার্তনে মেডামে ডামে না করিয়া তাহলে বই যাক আল্লাহ যে ভাইন খাড়া আছেন এর বই বাড়তে অফিক দিও আল্লাহ যদি তা বিদেশ যাইবার ওই তারে বিদেশ যাবার তো অফিক দিও আল্লাহ যদি আবিয়াতি হইন তারে সুন্দরে হোক বউ দিও আল্লাহ এর বাদেও যদি বইতে চায় না তো কিন্তু ফাউরে খাড়া করি রোডলা খান বানাইয়া দিও ওহন সুজা আংলে গিউটে না অন কিছু বলছি আমার অনুরোধ আপনার আমার লোকের বিষয়টা বুঝতেই নামাজ আমরা লাগে কিতা যুবক ভাই এনে একটু জোরে মাত্র নামাজ কিতা বড় করি নামাজ কিতা
এটা আমার ইচ্ছার উপরে না, আল্লাহর হুকুম মতো। আল্লাহর হুকুম মতো নামাজ ফরজ শর্ত ছাড়া, আল্লাহর হস্তে হুকুম নামাজ ফরজ শর্ত ছাড়া। আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, অথবা আপনি এই মুহূর্তে কলিমা পড়েই লাগছেন, আপনি যে বয়সের হইন না কেন সামনে রক্ত নেই, আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এগুত কোনো শর্ত চলবে মাতো কা? ঠিক এমনি ভাবে আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার লগে লগে পুরুষ হোক আর মহিলা হোক, আপনি মুসলমান হিসাবে আপনার উপরে পর্দা ফরজ হয়ে গেছে, মাথান বুঝা গেছে, আপনি হজ জাকাতের ব্যাপার কিন্তু আলাদা, হজ জাকাতের ব্যাপার আলাদা। জিকা কো আলী মগলরে শর্ত লাগাই, জেন টেকা নেশা পরিমাণ সম্পদের মালিক হইবা, জেন টেকা অথবা নেশা পরিমাণ সম্পদের মালিক হইবা, বাইল তোলা রুভা সাড়ে সাত তোলা সোনা সম পরিমাণ টেকার মালিক হইলে এক বছর এগুণ মজুদ আপনার কাছে আনামত থাকলে পরে আপনার উপরে জাকাত ফরজ শর্ত লাগাই। বার্তনে মক্কা শরীফ, মক্কা শরীফ তনে বাড়ি পর্যন্ত ঘুরিয়া সুস্থ শরীরে আইতা পারবা, তাকিয়া বাসিয়া খাইয়া পরিবারের মানুষের কোনো অসুবিধা হইত না, আপনি খুব সুন্দর করে তুইয়া গেছে, ই পর্যন্ত মজুর টাকা আসতো তাকি গেলে আপনার উপরে হজ ফরজ, তো বোঝা গেল এগুলোর লোকের শর্ত লাগাই। আল্লাহর হস্তে মাথো কা, হজ আর জাকাতের লোকে কিতা লাগাই? শর্ত লাগাই, শর্ত লাগাই। নামাজও দেলা শর্ত লাগাইল নাই, ঠিক মুসলমান নরনারী পুরুষ মহিলা বালিক বালিকা প্রত্যেকটা পুরুষ মহিলার উপরে এইভাবে পর্দা করা ফরজ। দয়া করি মাতোকা পর্দা করা কিরা আরো একটু আগবাইয়া দেই, তুই সুবিধা দে। একজন মানুষের নামাজ পড়েছে না গুণা করিলছে, একজন মানুষের নামাজ চালিচ্ছে কবিরা গুণা করি লাইছে, আল্লাহ না করক, যদি কোনোদিন সুযোগে তোবা করিলা আল্লাহ হয়তো দয়া করি কবিরা গুণা মাফ করি লাইব, যদি তাও বা তুন নাসুহা করতে পারে। দয়া করি মাতোকা কি যা তোবা, ও ভাই আল্লাহর দয়া আপনি বই যাবা, আল্লাহ আমার বিজালা আজকে টাইম দেব কি আর আমি আল্লাহ ফেরে সামিস তিনটা মাবিল মাঝে হবে এই নাই বন্যে করছি অন্তনে যাইতাম জকি গঞ্জ ফাগল ছাড়া মাইছে আমার বাল্লা হয়েছে পয়লা ইন খাইলিছে 25 মিনিট এই নাই আর বার হুজুরের পূর্বে আমি বললাম পূর্বে না দোকানে দিও হইলে একটু সুবিধা দেখ আমার মাত বুঝার চেষ্টা। আপনি আমি মুসলমান আপনার আমার আপনার লাগি এমনভাবে এই বিধানটারে ঠিক করিয়া দেওয়া হইছে, যদি নামাজ চালিয়া রোজা চালিয়া কেউ যদি তৌবা করিলা আল্লাহর হক নষ্ট করছে, হকুল্লা হকুল আল হকুল্লা নষ্ট করছে হিসাবে আল্লাহ তারে তৌবা তো নাসুয়া করার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিলেই বা তার মামলাটা ডিসমিস হয়েছিল, কথা বুঝুন যান। কিন্তু ফর্দা ফরজ তরক করছে কবিরা গুনার আসামি বনছে তোবা করলে মাপ পাই লিলেও ফাইলায় যদিও, কিন্তু এর বাদেও এগুর অ্যাকশন বাকি রইব, মাত বুঝেননি এগুর কিতা বাকি রইব, অ্যাকশন নিন আর রিয়াকশন বাদে বুঝিয়া হইন জানো আমি ওখান তুইয়া গেলাম কোনো আকা। ফর্দা কিতা, ফর্দা শব্দের শাব্দি করতো কি? গুড়িয়া তোয়া, লুকাইয়া তোয়া, ডাকিয়া তোয়া, আগলা দিয়া তোয়া, মাতই না ফর্দা শব্দের অর্থ আমরার ভাষা করিয়া আমরার ভাষায় কই আমরা গুড়িয়া তোয়া বা লুকাইয়া তোয়া। কোন জিনিসটা মানুষে লুকাইয়া তোয়, দামি জিনিস না কম দামি জিনিস? আপনারা বাড়িতে লাঙ্গল জল আছে না নি ওতারে নিয়ে শোকেজ লুকাইয়া তৈন তো, মাতই না দেখি না সোনা রুফা লুকাইয়া তো মাথো কয়া সোনা কয় না ওটা লুকাইয়া তুই নেন বাসা, তো বোঝা গেল দামি জিনিস লুকাইয়া তুই না গিদা, কুদাল খেন্তি ইটা তো নিয়ে শোকেস লুকাইতা না, দুনিয়ার মাঝে সোনা কয় না মনি মুক্তা হীরা জহরত ওটা দামি না, আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ দামি, আল্লাহর দয় জুড়ে মাথো ভাইয়া আল্লাহর সৃষ্টির মাঝে কিতা দামি? সোনা দামি, হীরা দামি না মানুষ দামি? মানুষের দাম কেমন?
মানুষের গুলামি মানুষের ডিউটির লাগে আল্লাহর ফিরিস্তারে আল্লাহ লাগাইয়া দিলেছে আল্লাহর গেছে আপনার লাগিয়ে খালি কান্দি বার কইবা আল্লাহ তোমার বন্দা বান্দিরে তুমি মাফ করিয়া দিল আপনি এক আমল করছেন আপনার পিছনে সত্তর হাজারে আপনার পক্ষে আল্লাহর গেছে সুপারিশ লাগিয়েছে মাত বুঝাইতে পারছেন আমরা দুই কান্দেন দুইজনে লেখালেখি করে এনে বেতন কত দেয় মাতই না দেখি বেতন দেয়নি ও শেষ নি জি না যেদিন আপনার মৌত আইব ইমাম সুইতে দান কিতাব আনছেন মৌতের সময় এক এক ফিরিস্তাই আপনার গেস্তনে বিদায় লইয়া যাইবা একজন আইয়া কই বা ভাই তুমি তোমার মার ফেরতনে শুরু করিয়া দুনিয়ায় তাবাতনে শুরু করিয়া আইজ পর্যন্ত তুমি কিতা খাইবা তোমার রিজেকক কিতা লেখা হয়েছে মুকদ্দর এগুলার দায়িত্ব আল্লাহ আমারে দিছিলা যে সময় তুমি একটা খাইতা একটা আমি পৃথিবীর জমিনতনে বিচরণ করিয়া তোমার সামনে পেশ করতাম তুমি আল্লাহর বাস্তে এই রিজেকগুলা খাইতায় ও ভাই সাত আসমান জমিন আজকে চয়ের করলাম তোমার নামের কোনো রিজেক জগত পাইছি না অতএব আমার মনে সাক্ষীদের আমার লাগে আর ডিউটির সময় রয়েছে না আমার ডিউটি শেষ হয়ে গেছে ভাই আমার উপরে দুঃখিত হই না আমি তোমার গেস্তনে বিদায় নিলাম এই রিজেকর জিম্মাদার ফিরিস্তা আপনার গেস্তনে ইয়ে বিদায় লই নিবা মাত বুঝইনি লাস্টে আইবে কে এইভাবে আইবা রিজেকর ফিরিস্তা বাদে পানির ফিরিস্তা এর বাদে আইবা নিঃশ্বাস অক্সিজেনের ফিরিস্তা অক্সিজেনের ফিরিস্তা ইয়া কইবা ভাই সারা জগৎ বিচরণ করিয়া তোমার লাগে আমি অক্সিজেন সাপ্লাই দিতাম তুমি ঘুমাইলেও তোমার ভিতরে তোমার অক্সিজেন আওয়া যাওয়া করতো এই ডিউটি আল্লাহ আমারে তোমার লগে লাগাইয়া দিছে কিন্তু আজকে আমি গোটা জগৎরে টুকাইয়াও তোমার লাগিয়ে একজোরে অক্সিজেন পাইছি না অতএব যে কয়েক সেকেন্ড বাকি আছে ওইয়ার বাদে তুমি এই জমিনতনে বিদায় লইলেই ভাই আমারও ডিউটি শেষ আমারে বিদায় দিলাম হইয়া আল্লাহর ফিরিস্তা বিদায় লইয়া যাই বাকি তাহলে কিতা বোঝা গেল মানুষের ডিউটির ফিরিস্তা আসুন নি না আসুন না কারণ মানুষের তো দামি আল্লাহর সৃষ্টির সারা মখলুকাতর মাঝে আল্লাহ মানুষের মর্যাদারে বাড়াই আবার মানুষ অত নিকৃষ্ট উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন কুত্তা বিলাই শুয়োরের চেয়ে চার পাই জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট এমন এমন নিকৃষ্ট যার কোনো উপমা জগত নাই ইয়া আমার আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক আমিন সময় তো হাজিরিন একটু লক্ষ্য করার বিষয় পর্দা শব্দের অর্থ হইল ডাকিয়া রাখা আর আমরা জানি মানুষ দামি আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর গুলাম নবীর উম্মত হওয়ার কারণে আমরা রুটে আল্লাহ পর্দা করিয়া দিছেন ফরজ দয়া করে হোক আমরা উপরে পর্দা কিতা বড় করে হোক কিতা ফরজ ফরজ বিধান মনে রাখুন জানো মূলনীতি ফরজ ছাড়া কবিরা গুণা দয়া করে হোক ফরজ তরক করা কিতা কবিরা গুণা মাফ হয় না কখনো যত সময় পর্যন্ত কেউ তৌবা না করছে আর ই তৌবা কি যার তৌবা তাওবা তো নাসুহা খালিস তৌবা মন প্রাণ উজাড় করিয়া তৌবা জুড়ে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকুয়া ইসলামের মধ্যে যে পুরুষ এবং মহিলা নাবালিক তনে বালিক অবস্থায় পদার্পণ করবা তান লাগি আল্লাহর হুকুমে ফর্দা তাইন মানিয়া চলতে বাধ্য তাইন হোক পুরুষ অকা মহিলা যদি কেউ হঠাৎ ইসলামের ভিতরে ঢুকে মনে করো ৩২ বছরের ভিতরে ঢুকছে ৪০ বছরের ঢুকছে বা ৫৪ বছরের ঢুকছে বালিগুয়ার বাদে যেদিনও ঢুকবা ওই দিন ওই সময় তো নেতান উপরে পর্দা করা ফরজ দয়া করে হকা পর্দা করা কিতা পুরুষ হইয়া থাকলেও ফরজ মহিলা হইয়া থাকলেও ফরজ পুরুষের বেলায় সব সময় কুল লাগি ফরজ হইল দাইমি ফরজ হইল
হাঁটু তো নে নাবি পর্যন্ত, দয়া করে যুবক পাইন তো পুরুষের লাগে দায়মি ফরজ কতখান মাতলা না, হাঁটু তো নে হাঁটু গনে নাবি পর্যন্ত ইল সব সময় ফরজ। মানে আপনি যে কোনো অবস্থায় চলুক আপনি এতটুকু বুড়িয়া রাখতে বাধ্য, যদি আপনি এর উপরে তুলে নতবা নিচে দিলামাই তে আপনি ফরদার খেলাফ করছেন, ফরজ বিধান তরক করছেন, কবিরা গুনার আসামি বলছ, বেজার হই না জানো। ইদানিং আমরা কিছু কিছু যুবক হলোর মাথা কোন কৃমি আমাইছে আমি জানি না, হে আন্ডারমেন্ট ইন্ডিয়া বাজারও যায়নি তোমারে। তুমি কবিরা গুনা কররা, তুমি কবিরা গুনা কররা, তুমি মুসলমানের রুয়া যদি বেঈমান বেদিনের বাচ্চা হয় আর হে যদি আন্ডারমেন্ট না লেমটা বিন্দিও যায় যদি কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার লাগি আল্লাহর বিধান ঠিক করিয়া দেওয়া হয়েছে হয়েছে না মাতকা দুঃখ লাগে ইলা মুসলমানের হয়ে আপনারা দেখছেন কিনা জানি না। আমি কই ঘুরে বুলা এন্ডার হুয়া, হে বুলা এন্ডার গীতা করে গীতা, হে বুঝতো না নিকটা তার লাগে কবিরা গুণর। আমি আশা করব আমার এই কথাগুলা উনার বাদে আইস্তনে কোনো যুবক পাইয়ে খেলাধুলা করলেও আটু গুড়ি আমরা খেলাইতাম, এ কথা তো আমরা রাজি আসিনি, আতুলিয়া হোক রাজি আসিনি, আমরা বাজারও আটো তো নাই খেলাধুলার ক্ষেত্র কতখান গুড়িয়া খেলাইতাম। আরে গুবার হয়েছে ইজ্ঞে ফ্যান পিন্দা ইচ্ছে নয়া, তার ফ্যান্টের মাঝে দিয়ে এসির বাতাসা মাইবার রাস্তা আছে জানি না দেখছেন কি না, অন্য উঁচুকাইলে দুই একজন মিলতে পারে মাতই না, হেতার ইলা ব্যান্ড বানাইছে জানালা রাখছে কত ঠিক আছে। আগে এক সময় আইসতো না বিশ পঞ্চাশ বছর আগে যে সময় বেল্ট আসিল না, বেল্ট ফ্যান্ট বান্ধিবার বেল্ট যে সময় আসিল না, সে সময় মানুষের গোখলা গাছের ওয়াজকুল দিয়া হোক আর গুয়ার কুল দিয়া হোক আর সুতলি দিয়া হোক তবু নাইলে ওরা বান্ধিয়া দিয়া রাখছে জিতে যাইতে চলছে, এখন বেল্ট বার হইয়া তার টাটা পড়ে গেছে, এ গুয়ার উপরে তুলিয়া স্টেশন দরাইয়া রাখতে পারে না খালি নিচে দি ছাড়িয়া, যদি একদিন বাই চান্স তার করে আপনি নমাজও খাড়াও হইছেন আর হে যদি সামনের খাতারও থাকে আর কোনো রকম যদি এর রুকুত আগে যায় গিস আসা এমনও তো টিসা এর মাঝে দিছে হবাই দিল হস করিয়া হিবাদি যেমনে তার করে দি ভরছে চোখ একেবারে উবাগাঙ্গর ভার দেখাই দিস লা হাউলা ইলা মুসলমান। আমার বাস্তব জীবনে ইলা দুই একদিন ঘটছে জানি না আপনারা একদিন দেখছেন কি না, দেখেন জানো হে কাম করে অথবা নমাজের রুকুত গেছে ইয়া মা বুধ বুড়ি গঙ্গার ফার দেখাই দিছে ঠিক নি না ঠিক না, ও জিকান জানো আলী মগলরে আওটা কবিরা গুনা, কারণ নাবিন নিচে লঙ্গি প্যান্ট লামছে কবিরা গুনার আসামি বলছে দূরে হোক নাউজুবিল্লাহ। আমি যুবক পাই এন্তরে অনুরোধ করবো মা ভাই আমরা আল্লাহরে সাক্ষীরা কেউ আদা দেই আইসনে আমরা নাবিন নিচে প্যান্ট পিনতাম না আবার আটুর উপরেও প্যান্ট তুলতাম না, জুরে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুরে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা হইল সব সময় কুল লাগি ফরজ, দয়া করে শব্দটা হোক একটা কত সময় কুল লাগি ফরজ, দাইমি ফরজ সর্বাবস্থায় ফরজ। ইখানে নিয়ার বার কোনো ভাই আছে নিটিয়া কইবা বাবা আমরা এই যে সুন্দর তারা হয় কই মাগনা খাইরা আর মসজিদে ঘুমাই রা, আমরা মেসা বললে ওদিন মাগনা খাই আর মসজিদে ঘুমাই, আমরা রে এটাই হোটেল হইয়া তো কল মাগনা খাই রায় আর মসজিদে ঘুমাই রা, যদি জমিন আই একটা দিন ফেঁকি আলি উঠতে বুঝলে অনেক চাষা লঙ্গি খানো বান্ধি চাষা আইডিয়া দে আমরা, ও চাষা আইডিয়া দিও না রে ও ইটা আইডিয়া দিয়া লাভ নাই, মুসলমানের বইয়া থাকলে ফেঁকি আলি নাই একবার যে কাম করবো আমি হাঁটু গুড়িয়া কাম করতে বাধ্য, আমি আল জাল দেখটা করবো আমি হাঁটু গুড়িয়া করতে মাতই না বাধ্য। আর এখন তো আর আল্লাহ দিছে কত বাল্লা বাল্লা জিন্সের প্যান্ট মিললে 150 টাকা দিয়ে তিনটে চাষা ওটা ভিন্দিয়া করে না মানুষও কইবা মা বেটা ঠিক আছে, যাই হোক আমার ভাই হল বাবা হল মুসলমান পুরুষ হলো লাগি দাইমি ফরজ হইল হাঁটু তনে নাবি পর্যন্ত গুড়িয়া রাখা, নামাজের ক্ষেত্রে হইল সতর ডাকিয়া নামাজ পড়া ফরজ।
দয়া করে বুঝিয়া টানলে জবাব দেখো, একটু হইলো সবসময় কুল্লাগি গুড়িয়া রাখা, ফরজ আটুতনে নাবি, আর নামাজের ক্ষেত্রে হইলো সতর ডাকা ফরজ। ওনা আলিম সাহরে জিকাক্কা আহকাম আহকাম তেরো ফরজের মাঝে এক ফরজ হইলো সতর ডাকা, ঠিক নেই? নামাজের ক্ষেত্রে কিনা বাধ্যতামূলক আপনার সত্তর ডাকতে হইব। অন্য একটা দেরি কথা কইলে রাগ করুন না জান, যে ভাই এনতে টি শার্ট বা গেঞ্জিবিন দিয়া নমাজ পড়াই, দয়া করি অনুরোধ আপনি গেঞ্জিবিন দিয়া দা ইমি নমাজ পড়ইন না জান, সবসময় নমাজটা পড়ইন না জান। জিকাকু আলিমকলর একটা মাকরু, আর মাকরু রূপে আমল করিলে এলে একটা মাকরুয়ে তাহরিমি, আর মাকরুয়ে তাহরিমি হয়ে গেলে এগু হারামর পর্যায়ে যায় গি। আমার কথা আন পরিষ্কার হয়েছে মাত্তা না? পরিষ্কার হয়েছে নি? দয়া করি কইন উদলাইয়া। হ্যাঁ মাঝে মধ্যে আপনি গেছই না সিলেট বা গেছই না এক জায়গা, আপনার আর কোনো খাবার নাই, আপনার গেঞ্জিবিন্ন মাছ ভরেই লাগা, তবে এই গুরুবরে আমল নেই না জান। আশা করি কথা পরিষ্কার হয়েছে। তো আরে গান কথা কইলে শোনা বাবা কল মসজিদ তো নে সিয়ার খানাই মারলে শোনা সারা বাবা ইন গিয়া সিয়ার মেনে যাই ইলাম মাগনা চেয়ারম্যান ইরা। আমি এদিন এনে খানে মসজিদে কইছি বলে সামনের খাতা সারা চেয়ার বানাইল, ই যে বাটে 1250 খান আর 1400 খান দিয়া সারা খাতারও বানাইল, পারলে ইমান যাবে বুয়াই দো বলে তুমি আর কষ্ট করতে হবে, তুমিও বলছো কি টিকাদারি খাইছে বেটা, আস্তা গাও চক্কর দে, ও বাড়ি ও বাড়ি যায় গিয়া চক্কর দে বেটা, বিচার করে হত্যা করে হত্যা করে মসজিদ ইয়ালে টাটা ফুটছে। আপনি জিকাব কয় একজন বিজ্ঞ আলিম রে আবদুল্লাহ না উরুমরু এক মেসাব ফতুয়া দিবার মালিক না, যে কোনো একজন হকানি আলিম রে জিকাব কা, আপনি যদি আটটা পারেন তে আমরা বুঝি আপনি খাড়াও ইতা পারবো মাত্তা নাই, আটতে পারলে কিতা বোঝা যায় খাড়াও ইতা মাতকা খাড়াও ইতা, যেই না আটটা পারবা নিশ্চয় খাড়াও ইতা, আর খাড়াও ইতে পারলে জিকান জানো আলিমকলরে নামাজর কিয়াম হইল ফরজ, নামাজ খাড়াওয়া কিদা মাত্তা নাই বলে না বা আমার ডাক্তরে কইছে বলে জিও ডাক্তরে কইছে আপনি চেয়ার বইতা, আমি না করি না তবে সেন্টার বুঝিয়া বইন জানো, যদি আপনি খাড়াও হইতে পারেন তো ইমাম সাহর লগে আপনি খাড়াও উইতা, যদি দেখা যায় আপনার রুকু দিতে অসুবিধা মেরুদণ্ড সমস্যা আপনার রুকুর কাল আপনি চেয়ার বইয়া ইশারায় রুকু দিতা, বলে না রুকুর সমস্যা না বলে তে আপনি রুকুই মামসাবর লগে দিতা, বলে তে শেষ দা দিতে অসুবিধা বলে তো ওই সময় আপনি চেয়ার বই যাইতা, বলে না শেষ দা তো অসুবিধা নাই বলে তে কিতা করতাম বলে তে ইমাম সাহর লগে শেষ দাও দিতা, বলে না বা আমার তো সমস্যা হইলো আত্মাইয়া তো বইতাম পারি না, বলে তো যেন বইতা পারি না ওই সময় আপনি চেয়ার বইতা, মাত মনে বোঝা গেছে না ভাই, শোনা ভাই বোঝা গেছে না কথাটা, যে সময় আপনি বিপদ যে সময় আপনার জরুরত ওই জায়গাতে আপনি টেকা কুলা ইতা চেয়ার দিয়া এ চাষা ইতা না গিয়া আমার ইয়ে চেয়ারম্যান আল্লাহর দোয়াই দিয়া কইয়া নমাজ খান ওই তো নাই সেইর লোকে আমার ব্যক্তিগত কোনো দু নাই দুশ্মনী নাই লে বেটা ইলা হয়ে এখানে আপনার নমাজ খান ওই তো করি দিয়া আপনি নমাজ বলিয়া থাকেন তে আলি মগলরে জিকাইয়া জেলার নমাজ ওই আল্লাহ আপনি ফলেন যান আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ফাললে চেয়ার খানাই একটু দেখো মাক্কা মনেরও তো একটা তৃপ্তি আছে বা আমার আল্লাহর কুদরতি ভাবা আমি শেষ দায় দিলে আমার মনে এক শান্তি আছে না মাতই না ই চাষা দেখ কি মারে সময় তো হাজিরিন আকু আমি দেড়ি দুই কথা কইছি রাগ করছেন না তো আকুয়া এটা হইলো পুরুষের লাগে নমাজের ক্ষেত্রে সতর ডাকা ফরজ আকুয়া মহিলাগুলোর লাগিয়ে সত্যখান ফরজ মা বই নগলোর লাগিয়ে সত আকু মহাসব মা বই নগলোর লাগি ইসলামের বিধান মতো ফর্দা সত্যখান করা ফরজ বলে একজন মহিলা একজন মহিলা প্রাপ্ত বয়স্ক একজন মহিলা বালেগা একজন মহিলা যে মহিলা বালেগা হয়ে গেছেন তান উভরে ফর্দা করা ফরজ পাতনে মাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ হতান পরিষ্কার হয়েছে না ফাওতনে ফাওতনে মাতা পর্যন্ত গুড়িয়া রাখা কে দিছেন মাতা না খেয়ে দিছেন আল্লাহ ঠিক করিয়া দিছেন আল্লাহ ঠিক করিয়া দিছেন হ্যাঁ প্রয়োজনের তাগিদে জরুরতর খাতিরে বিশেষ কাজে ভাইলিছে
দরকারে বাইলিছে, আপনি আতর কবজি পর্যন্ত কুলা রাখতে পারবা, মুখমণ্ডল কুলা রাখতে পারবা, ঘন্টার নিচ পর্যন্ত কুলা রাখার সুযোগ ইসলামে দিছে, হক ইসলামে দিছে। বিনা প্রয়োজনে যেসব পুরুষের লগে বিয়া হালা লইব, এমন পুরুষের সামনে আমার মায়ে বই নকলে পর্দা করা ফরজ। দয়া করে কোকা পর্দা করা কিতা ফরজ, আল্লাহর দয় জবান খুলিয়া কোকা পর্দা করা কিতা ফরজ। যদি আমার বইনে ইচ্ছা করিয়া বেপর্দা ওই, তাইলে তাইন কবিরা গুনার আসামি বলছ। আমরা মূল বিষয়টা কিছুটা হইলো মনে করে আন্দাজ পাইছি, যেসব পুরুষের লগে আমার মার, আমার বনির, আমার মুসলমান একজন নারীর বিয়া হালা লইব, এমন পুরুষের সামনে তাইন তান ইসলামী বিধান মতো পর্দা করা ফরজ। অতএব আমার বইনে তান সৌন্দর্যরে, তাইন তান সৌন্দর্যরে ডাকিয়া রাখতে তাইন বাধ্য। যদি মনে করেন যে আমার বিশেষ প্রয়োজনে পাইছে, দরকারে পাইছে, তে আপনি আতকর কবজি পর্যন্ত, মুখমণ্ডল পাওয়ার ঘন্টা পর্যন্ত কুলা রাখার সুযোগ আছে, কুলা রাখার সুযোগ আছে। এখন এখানের বাস্তবে উদাহরণ নিলে সহজ হইব, যেমন আমার এক বোনের যদি মুখ বেমার হয়ে গেল, মনে করল দাঁতের সমস্যা, ডাক্তারও গেছেন, ডাক্তারে দেখা নিল আগের মুখের সমস্যা, এমতো অবস্থায় যদি একজন মহিলা ডাক্তার নি না ভাইয়া, যদি পুরুষ ডাক্তারের বাধ্যতামূলক মুখের কোনো রোগ দেখাইবার লাগবে, তাইলে এই সময় আমার বোনদের দেখাইবার সুযোগ ইসলামে মাত্র কোয়া। এলার্জি হয়ে গেছে মুখের মাঝে, মুখ দেখাইবার সুযোগ দিছে। আপনি ফাস্টফুড অফিসে গেছেন, আমার এই মারে লিয়া আপনি আল্লাহর বাড়ি যাইতা, কিন্তু ফাস্টফুড অফিসে গিয়া অফিসারে কইছে যে আগ আংটি হোক আর বাবি হোক আর খাল্লা হোক আর আপ হোক, আপনি ও বাদিস আপকে আপনার এখন ফটো তুলতাম মাতুকা। এমত অবস্থায় আমার মার মুখর পর্দা হরাইয়া ফটো তোলার লাগে, যখন অফিসারে কইছে, এই সময় যদি আমি কই বলি এই কিতা কইলে, ই কিতা কইলে, না 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 না, এইতো এ কইব বলে কিতা মুখর ফটো তুলবার দিতা নাই বলে, না তো সরি আপনার আমি পাসপোর্ট বানাইয়া দেওয়া সম্ভব, তার আপনার বন্যের হজ যাওয়াও হইতো না, মাতই না, আপনি 5 কোটি টাকা দিয়ে জায়গা লইছেন বা 100 টাকা দিয়ে জায়গা লইছেন, আপনার জায়গায় কান রেজিস্টারই হইতে হইলে ফটো এগু তোলা লাগে, মাতই না, ম্যাজিস্ট্রেটের সামনে খাড়া হইলে আপনার মুখ দেখা নি লাগে, বেটা দেখতই বা আপনি আর এই ফটোয় মিল আছে নি, জায়গার মালিক বাসার মালিক আপনি নি, এমতো অবস্থায় আপনার মুখ এখান কুলা লাগে। ই সুযোগ ইসলামে মাতক, এই সুযোগ ইসলামে বেজার নাতে কিছু কই জিকাই আপনার, আর আমরা বেটিনদের দরকারে বেশিরভাগ বেফর দামি করুন, না বেদরকারে বেশিরভাগ বেদর বেফর দামি। হ্যাঁ আমি আশ্চর্য হয়ে যাই যে মুসলমানের বাচ্চা কেনই কেন বুঝতে চায় না। আমি আগে কইছি আমরা বিনা ফাগায় বান খাইছে, কার গেছে জোরে কইতা না, কার গেছে, আমি আল্লাহর গেছে বিনা ফাগায় বান খাই নিছি। যেদিন আমি ইমানদার মুসলমান হিসাবে আমার নাম রে আমি আল্লাহর নামর আল্লাহর গুলামের তালিকাত লেখাই নিছি, ওই দিন তোলে আমি বিনা ফাগায় বান খাই লিছি, ওই দিন তোলে আমার চলার এক সিস্টেম আমার আল্লাহ নবীর মাধ্যমে আমারে দেখাইয়া দিছে। দুঃখজনক হইলে সত্য, দুনিয়ার যে কোনো অনুষ্ঠান আমি মুসলমানের ভুলি যাইবার সুযোগ আছে, তবে আমার লাগে পর্দা মানিয়া যাইতো মাত্রা নাই। দুনিয়ার যে কোনো অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান মুসলমানের ভুলি যাওয়ার সুযোগ আছে, তবে পর্দা মানিয়া আল্লাহ আস্তে মাতকা কিতা মানিয়া পর্দা করিয়া যাইতই ব। হালাল যে কোনো অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, মুসলমানের ভুলি হালাল যে কোনো অনুষ্ঠানে যাইবার সুযোগ আছে, মার্কেটে যাইবার সুযোগ আছে, বাজারে যাইবার সুযোগ আছে, দুনিয়ার যে কোনো দেশে গিয়া ভ্রমণ করার সুযোগ আছে, তবে পর্দা করিয়া যাইত মাতকা কিতা করিয়া যাইতই ব, পর্দা করিয়া যাইতই ব। দুঃখের বিষয় আজকে সামান্য দেখা যায় ঈদের বাজার আইলে
বহুত বেটিন তোরে এমন অবস্থায় দেখা যায় যে একটা বাসায় কল্পনা করা যায় না, বাসায় তো খোয়া দূরের কথা, কল্পনা তো আনা যায় না যে এগু মুসলমানের বুড়ি না অন্য কোনো ধর্মের বুড়ি। দেখা যায় বেটি মার্কেট হামাইত সারা দোকানদার হলে বেটি রে চিনেন বাবি আইও কাই আল্লাহ বহুত দিন বাদে আপনারে দেখলাম, তোর কোন তোর বাবি রে ও কপাল ফুলে বলে তার দোষ নাই, ই বাবি বারো মাস আল্লাহ দিলে মাসে সান্দে দুই একবার তার দোকান আইন মোটামুটি সারা মার্কেটের বেটাইন দে তান্দে কিছু কমবেশ মাত। আমি আশা করেছিলাম ইচ্ছা হয়েছে ও জায়গা দেখো জানো আল্লাহ দেখানদারে বালা করি বুঝুক ও জায়গা দেখো জানো আমার মা আমার বোন যদি পর্দা করিয়া নেকাব লাগাইয়া উঠি যায় তো ইগুর বাপরও ক্ষমতা নাই, বাবি হইয়া ডাক দিত আফা হইয়া ডাক দিত, যদি ডাক দেউ তো কইব আংটি আনাইলে খালা আইয়ক দয়া করি মাত্তা নাই জোরে কই তৈব ঠিক নি তো ও যেন বাবি কইয়া যে গে মাতাইছে আফা কইয়া যে গে মাতাইছে ই হাসা করি কই ডাকাইতিকুর মতলব বালা লাখা জোরে মাতাইব কারণ তার দেখার বাইলে বুঝা যার আল্লাহ তার উপায় দিয়ে আগবানি শুরু করে দিছে ঠিক নি না ঠিক না কয়েকদিন যাইতে 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 এর বাদে কই রে বাবি অসুবিধা নাই আপনি আমার কাজ নেপকা যদি কোনো অসুবিধা হয় আপনারই খাফল আপনি মিস কল দিবা দরকার আপনার বাসা তো আমি সারা দোকান নিয়ে যাই খাতির বা মাত বুঝরা না মনে ইলা একটা সেক্টর নাই প্রত্যেকটা সেক্টর ইলা কিছু মহিলাগুলোর পদাচারণা আসেন না নাই দয়া করি মাতকা কিছু মহিলাগুলোর পদাচারণা আসেন না নাই আছে খালি আছে নাই ইলাও কিছু মহিলাগুলো আছে যারা নিজরে সমাজের মাঝে নাউজুবিল্লা বাজারি একটা পণ্য হিসাবে যেমনিভাবে সমাজের মাঝে বাজারও যেভাবে বিভিন্ন জিনিস বিক্রি হয় আমরা সমাজে দেখা যায় কিছু মুসলমানের ফুলিন্তরলা সৌন্দর্যরে তারা যদিও সরাসরি টেকা লোন না কিন্তু এমনভাবে তারা পণ্য হিসাবে বাজারও তুলিয়া চক্কর দেয় যেন বোঝা যায় যে তারা এই সৌন্দর্যরে তারা বিক্রি করাত লাগে কইতেই ঠিক নি না ঠিক নাই লেতে ইগুর অ্যাকশন কিতা মনে আছে যদি বইন প্রাপ্তবয়স্ক হইয়া থাকে যদি বইন কলেজ অথবা স্কুল অথবা ভার্সিটি পড়লেওয়ালা হইয়া থাকে নিশ্চয় তাইর এই সৌন্দর্যের প্রতি মানুষের একটা আকর্ষণ যাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাইরে যত বেটাইনতে দেখবা নিজে হইব জিনাকারিনী তাই নিজে হইব জিনাকারিনী যত পুরুষ হলে বারবার দেখবা প্রত্যেকটা পুরুষকে বানাইব জিনাকুর আমরা সমাজের এটা তুয়া তুয়া অনুষ্ঠান আমরা মেয়াসাব হিসাবে পড়ানির লাগি হোক আর দাওয়াত খাবানির লাগি হোক আর সমাজ বাইলের লাগি হোক আর আত্মীয়তা রক্ষার লাগি হোক মাঝে মধ্যে তো যাওয়া পড়ে সব ওরকম বেশ মাথা নাই পড়ে না নি কক্কা যায়নি ইদানিং আমরার বিয়া সাদির অবস্থাটা কেমন বাল্লা করি শক্ত হইয়া বাল্লা করি মাতুন জানো আর এমন মাত মাতুন না জানো যেখানে আপনার উপরে পড়ি যায় আল্লাহ সাক্ষীরা কিয়া কক্কা বর্তমান সমাজে একশোর মাঝে কয়টা বিয়া সাদির পবিত্রতা রক্ষার্থে বিয়া সাদিও দেখি কক্কা নাই কইতাম না একশোর মাঝে একটা দুইটা না হয় আছে আপনি একটা দুইটার অস্বীকার করতে পারতেন আর নাইলে হাজারও নাইলে দুই চারটা আছে মাতই না রে বাসা হাজারও দুই একটা আছে আর যদি দেখা যায় হাজারের কৌটাত গিয়ে বাসটা ভাই তাইলে 995টার মাঝে বেইমানি বেদিনী নাফরমানি খাম দিয়া বেসাদি শুরু সদান ঠিক নি না ঠিক নাই বাল্লা করি বুঝিয়া জবাব দেন জানো আপনার ভুলিরে বিয়া করার যাইতো আমার ভুয়া এদিন যদি বিয়া করার মাত লইয়া যায় বা কন্যা দেখার যায় তো উচিত আছিল মুসলমানের বাচ্চা হিসাবে হে যাইতো তার মা যাইতো
তার বোন যাইতো, তার বাপ যাইতো, তার বাইরে নিবার বিধান কিন্তু ইসলাম মাত্রা নাই 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 নাই। মা বাপ নেক, বইনাই নেক, হুফুইন নেক, মইয়াই নেক, কিন্তু হে পুরুষ হিসাবে একলা হে থাকবো, এই মেয়েটারে দেখতইলে হেউ দেখতইব, মাতইলে হেউ মাতইব, মাতাইতইলে হেউ মাতাইতইব। মাতকান মনে বুঝাইতে পারছি না, বুঝিয়া জবাব দেখবা। আমরা সমাজে যেন কন্যা দেখা যাই, কয়টা গরম মুসলমানই রীতিনীতি ঠিক রাখিয়া কন্যা দেখা যায় নাই, খালি দামান দিগিয়া দেখিলাই ডায়ের দিলাইছে লেখিয়া নারীর ওলা শোক করি আইসলাম মেয়েরার জন্য মাতি টাটাও লাইয়া দিলাইছে। ও ভাই অকল বাল্লা করি বুঝক বিষয়টা, মা অকলের ঘন্টা শুনাইন জানো, একজন মুসলমানের ভুঁড়ির বিয়া হইতো, একজন মুসলমানের ভুয়া বিয়া করতো, যে বিয়া করতো হে দেখাক হে মাতাক হে মাতাইতো। দুঃখের বিষয় আজকে দেখা যায় হে তার বাপরে উঠিয়া কয় তুমি আম্মাতারে লিয়া যাও কি আমি আমার ফ্রেন্ড বন্ধুরে লিয়ে আমি আইব, আমার ভুলি বিয়া দিলে যজ্ঞ বিয়া করতো ঘুরে দেখাইম লগর কোনো বেঠান দেখাইতাম না, এতে বিয়া দেওয়ার লাগে না দিতাম না, খারে খুশ করার লাগে। শোনা ভাই নুজুরে কইতেইব খারে জিতেন্দ্র কুমার বড়ুয়া বাসি হয়ে যায় মারি দেশ আছে মাথুন না, জিতেন্দ্র কুমার দাস না বড়ুয়া বাস, এর বাদে কইব দিলাম লন্ডন তো যাই লন্ডন না লন্ডন লন্ডন। মুসলমানের বাচ্চা দায়িত্ব হে দেখাত লগালিয়া যায় ফ্রেন্ড বন্ধু, ও যেন ফ্রেন্ড বন্ধুরে যেন একটা মেয়েরে দেখাইল, ই মেয়েটারে বানাইল জিনাকারিনী, তার বন্ধু অল্লরে বানাইল জিনাকুর, তারা দয়গুরো মানুষ হইল কবিরা গুনার আসাম। ইসলামের বিধান মানছে না ছাড়ছে মাতো কয়া, নারীর ভর্দা ঠিক রাখছে নিনা সারিচ্ছে, এরদায় মুসলমানের হুয়া হইয়া থাকলে আমি আজকে নিজে নিজে প্রতিজ্ঞা করিলাম আমার ভুলি দিয়া দিম বাবা, তুমি তোমার মা বাপ লইয়াও, তোমার ফ্রেন্ড বন্ধু আনলে আমি দেখাইতাম না, এতেও দি বিয়া দেওয়ার লাগে না, আমার ভুলি বিয়া দিতাম না, ঠিক আছে পারতাম না, এ কথা ঠিক পারবো না ইনশাল্লাহ হকা ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাতানির যদি দরকার হইতে হে মাতাইতো আপনার কোন আপত্তি আছে আমি জিকাই আর আপনি কি ইসলামী শিক্ষা শিক্ষিত মাতইন না, মাতাইতে পারে তার অধিকার আছে, হে মাতাইতো। দুঃখের বিষয় হে মাতায় না, এদিন তার মুখ ডিহা দিলে টাটা বলি গেছে তার মুখ, হে লগর ঘুরে উঠিয়া কয়ে সাগর তুই কথা বল ঠিক মাতি, আমি কো টুন্ডা তোমার কি তৈছে, ও গোপাল বুড়া তোমার টাটা বলি গেছে নি, এমনি সারা দুনিয়ায় বাটাইলা তুমি, তুই মাতাও না তুমি হিগুরে দি মাতাই দেয় কি, তুমি কি জাত মুসলমানের হচ্ছে, কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা, সরাসরি আল্লাহর বিধানের নাফরমানি বদলাই দিছে, নাউজুবিল্লাহ। মাত বুঝাইতে পারছি না, মাতাইতো মাতাইতো বলে তুমি পড়ছো নি কুরআন নমাজ বারণি, তে সত্যি করে কো যাই তুমি চাইরোটা বা দশটা সুরা মুখস্ত ঠিক মতো ভাও নি, হাসাওরি কো যাই তুমি ভারিতমান শক্তি নমাজ চালো নি, ওটা জিকাইতো না নি, হে ইতাস না জিকা আইএলটিএস দিলাইছে নি, তোমার পয়েন্ট কত, তো তোমার উপরে বালমালি আমি দিতাম পারবো, শুনো জানুয়ারে জিকার কিতা
আমি বলি ও গরু, ও গরু তুমি কি জাত গরু রে, তুমি তো দুই ট্যাঙ্কি একটা জানোয়া। মুসলমানের বাচ্চা হইলে জিকাই তো আসেন দিনের কথা, ধর্মর কথা মাথায় তো, ঠিক নি না ঠিক না? আজকে ইটা মাথায় না, হে ভাই দেখ না কুনি, সে পাইলে আম্মা ডাকি লাইতো ভাই, লাহাও লাম ইকনাইন তো আর আছে, আরো খান মন হয়ে গেছে গালি আনতে গালি আইলে হাসা করি কা, ইদানিং ইদানিং ভাটফারি নাউজুবিল্লাহ কবিরা গুনার খান করিয়া কন্টাক বিয়ার একটা সমাজে বাড়িছে। বিয়ার কিচ্ছু নাই, হুদাউর হানো বুয়া খাবিন আর খালি খাবিন নাই, হগুর গলার দরিয়া ফটু তুলি হাসা কইছি না মিছা কইছি? হাসরের দিন আল্লাহর কৌটো জবাব দেওয়া লাগতো নাই? দেও লন্ডন দেও, লন্ডন দেও, মেসাব দোয়া করেন জান, শুক্রবারে মেসাব রে দিয়ে দোয়া করাই যা, মেসাব দোয়া করেন কি তো আমার হুলির আল্লাহ এটলে কোনটা কে কি গুর মা বানাইয়া সারস, আর তুই কি গুর হাই হইছ গো ও মুসলমানের বুড়ি, কি গুর মা উগুইয়া গেলি, তোর তো কিচ্ছু নাই, বাজারে একটা কুত্তা রেখে দাম আছে তোর তো কোনো দাম কি ও যে আল্লাহ কইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই চে আরো নিকৃষ্ট হয়ে গেছে, আমরা দারুন টেকায় অত তোলে দিন ইয়া ফুসে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার বড় কষ্ট লাগে যে আমরা ধর্ম হই, আমরা ঈমান কই, আমরা আল্লাহ রাসূল কই, আর আমরা কই গিয়া বুঝি নাউজুবিল্লাহ। আমারে গালি আইন জানো জীবনে কোনোদিন এই বিষয়ে আমার মাথার সুযোগ দিন না যান, বিশ্বাস করো আমার সহ্যর বাড়া যায়, আমরা তো আল্লাহ দিলে বিয়া শাদি হয়েছে, কোন বাপর বেটা কইতে পারবো, কোন বেটির লোকে নিছে দেখছই না, খবর লোক খবর লোক, আরে ভাই আমি তো উরুমুরিয়া মেয়াসা, আমার সাইর ভাইয়ের বিয়ার মাঝে আমরা কোনো বেঠিন বিয়া সাদি নিছি না আলহামদুলিল্লাহ, আমি গুলামর বিয়া তো, আমি গুলামর বিয়া তো আমার সাবজাদা ফুলতলি সাহ রাউলাদ সহ সত্তরের মাদ্দি সাহ হুজুর সহ বিজ্ঞ আলী মহল আল্লাহ দিলে প্রায় এক দর্জন রূপে আছে, আমরা বিয়ার আগের দিন গরু একটা বাড়িত পালাইয়া তৌফিক আন্দাজা গরিব নাসির থাকি বলি যত কুটুম আইবা মহিলা সবে বাড়িত খাই দয়া করে খেয়ে বরযাত্রী যাইবার নাম নেই না, এর বাদেও দেখো যাইতে কি চাইতে দেওয়া যাইতো কিন্তু আমরা নিই না, এগু মুসলমানের বলি যদি যাইতে চায় যায় না, ইসলামের বিধান মানিয়াও দি যায় ভাই আমার তো কোনো আপত্তি নাই, মাথুই না হাসা করি কব ভাই আসছিও না আমার কথা খালি, বরযাত্রীর যেটা মেয়েরা যায় প্রকৃতপক্ষে ইসলামের বিধান মানিয়া যায় নি না বেফর্দ হইয়া যায়, হ্যাঁ এমন বাটে তাই হাসে বুঝা যায় হিগুর বিয়া না তাই কোন কুল লাই তাই আরো কোন খান বাড়াই দিত আর কি, এমন বাটে তাই হাজিয়া ফাল মারি রে বাবা, ইখেন মুসলমানের ভুলি এখান বুঝতো না, আমার লাগে ইসলামের ফরদারে কিতা করিয়া দিছে ফরজ মাত্রা না কিতা করিয়া দিছে ফরজ করিয়া দিছে নানি, তো ফরজ বিধান ইখান চাললে কবিরা গুণ হইব এখান মুসলমানের ভুলিয়ে বুঝতো না, হিসাব নবীর মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে নানি মাথা নাই, নবীর মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে নানি, কলচুমার বিয়ে হয়েছে নানি, নবীর সাহাবি ওগুলো বিয়ে হয়েছে নানি, নবীর উম্মতর নেকগার বান্দা বান্দি ওগুলোর বিয়া শাদি হয়েছে নানি, তার আর গেছে হাসা করি কক্কা ধর্মটা বেশি মূল্যবান আছে না অনুষ্ঠানটা বেশি মূল্যবান, আমরা আর গেছে কোনটা বেশি মূল্যবান,
বুঝিয়া জবাব দিরানি, বুঝিয়া জবাব দেব। আমরার গেছে ধর্ম বেশি মূল্যবান না অনুষ্ঠান বেশি মূল্যবান? হ্যাঁ আমি খানে কমুনি রা জুড়ে কর কোনটা ধর্ম বাটফারি উবা বাটফারি। আফসোস লাগে মুসলমান বার করো না কারবালার ঘটনা বার করে দেখো না আওলাদের রসুল যে সময় তান বাতি যে কাসেম রাদি আল্লাহ তালা নিয়ে কইসা চাষা কারবালাত বিদায় দে কারবালাত বিদায় দে। ওই সময় হজরত ইমাম হুসাইনে বাচ্চারে বুকুর লগে আঞ্জা করি দরিয়া খান দিল আর হইল রে বাবা জীবনের এক স্বপ্ন আসিল আমার ভাই হাসান দুনিয়াইতো না যাইবার সময় আমার এক অনুরোধ করছিল আর কইসলা ভাই আমি যাই আর কি জমিন ছাড়িয়া তোমার মেয়ে আমার ছেলেগুলোর লগে বিয়া দিয়া আমরা সম্পর্কর বন্ধনটা রাখি। ও বাচ্চা তোমার কারবালাত আমি যাইতে দিতাম না, তোমার আমি কারবালাত যাইতে দিতাম না, আমার একমাত্র মেয়ের লগে তোমার বিয়াটা দিম বাবা। কইলা চাষা বিয়া করিয়া তো দুনিয়া চামই কয়েকদিনের লাগে সুখী হইতাম না, আমার চকুর সামনে আমার ভাই বন্ধু আপন জন হল সব শহীদ হয়েছে। আমি এই সাময়িক খুশি লইয়া আর এই আনন্দ লইয়া আমি কিতা করতাম কেমতর ময়দান দিয়ে আমার নানা রহমতুল্লিল আলমিনের দিয়ে উঠিয়া হইন যে আমার হুসাইন রে তুমি ময়দান এই অবস্থায় দেখিয়া তুমি দুনিয়ায় রে বিয়ার চিন্তা তুমি ময়দান তো নে তুমি বাদ দিয়া গেলাই আমি আল্লাহর কোটো কোন মুখে জবাব দিই চাষা আমারে ফিরাই না যান দয়া করি আমারে আল্লাহর হাওলা করিয়া দিলে কা তকদিরে থাকলে আপনার মেয়ের লগে আমার জান্নাত তো দেখো আশা করি হোক এরা দুনিয়াইটারে বেশি মূল্যায়ন করছে ধর্মরে বেশি মূল্যায়ন করছে না আনুষ্ঠানিকতা দুনিয়ার ফুর্তিরে বেশি। সামান্য একজোর হইলে দেখা যায় বেটি দুনিয়ায় সপ্তাহ ভালো এবার জীবনে এত বিপদ মানুষের আইছে যে এই বিপদের সময়ে মুসলমান নারী যে এরা বেফর্দা হইছে না মন হয়ে গেল যেহেতু কথাটা আল্লামা শফি উকাড়বিয়ে তান কিতাব আনোইন যে হজরত জয়নাব রাদি আল্লাহ তালা না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা নার বইন হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর বইন হজরত জয়নাব রাদি আল্লাহ তালা যে সময় কারবালার ময়দানে একজন একজন করে সব শহীদ হয়ে যায় ওই সময় হজরত জয়নাব রাদি আল্লাহ তালা নিয়ে নিজর আত্মে তান ভাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা নুরে তাই গুড়ার উপরে বইয়া দিছিলা গুড়ার জিন ধরাইয়া দিছিলা আত তরোয়াল তুলিয়া দিয়া হয়েছিলা ভাই যাও গি আল্লাহ চাহে তো ময়দানে মাসর হাসরের দিন জান্নাতের রাস্তা দেখই বিদায় দিবিস তিন দিন রুফা শুইয়া তিন দিন ধরি না খাইয়া আর না খাইয়া রোজা রাখিয়া ময়দানে কারবালার যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা তাবুর বাদি একবার মাথা তুলিয়া চাইন দেখুন যে প্রত্যেকটা তাবু তোলে মা উখলে বই নখলে খালি চকুর ফানি মুস্তে আস একমাত্র ছোট্ট মেয়ে সকিনা দৌড় মারিয়া খান্দা থিয়া আব্বা আব্বা এই কারবালার জমির জালি বখলরা তো আমরা রাখিয়া যাই রায় গিলি আমরার কি অবস্থা হইব মেয়েটারে বুকুর লগে ধরিয়া খান দইলার মা গো আল্লাহর হাওলা করি লইলাম গো মা আল্লাহর হাওলা করি লইলাম মা দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবায় আল্লাহর বিধান আমার নবী কামলিওয়ালার নিয়মের উপরে জমিনের মাঝে চলবায় মা তোমার দণ্ডে আমি আল্লাহর হাওলা করি লইলাম পর্দা পুষিদা মানিয়া তুমি তাই নেই ময়দান তো নে আল্লাহ কোনোদিন মারলে মদিনার তো শিব নিবাই আমার ভাই হল বন্ধু হল হজরতে হুসাইন রাদি আল্লাহ তাআলা ময়দান যাইবার এক মুহূর্তে কারবালার নবীর পরিবারের মানুষ হলো ডেরার মাঝে খান্দনের রুল আরম্ভ হয়ে গেছে চিৎকার করিয়া খান্দন শুরু হয়ে গেছে কথা বুঝল চিৎকার করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছে
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লুম গুড়ারে ফিরাইয়া আরবার তাবুর সামনে লইয়া যাইলার গিয়া কইল, নবীর পরিবারের মহিলা কল শুনো শুনো, আল্লাহ তোমার তানর উপরে পর্দারে ফরজ করিয়া দিছে, তোমার তানর গলার কণ্ঠস্বরে তুমি তার নিচু হরো, তোমার তানর খান্দনার আওয়াজে তুমি তার নিরাই হরো, তোমার তানর খান্দনার আওয়াজ যেন কোনো পর পুরুষের খানো জ্ঞান না ফুসে। হযরতে ইমাম হুসাইন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নারে ডাক দিয়া কইন, বইন গো আল্লাহর হাওলা হইয়া যাইয়ার গি, হয়তো আর কোনদিন দেখো নাই, ও বইন এই ময়দান তো এই মুহূর্তে শান্তি হয়ে যাইবো, আমি হুসাইন শহীদ হয়ে যাইব, যদি আল্লাহ দে ইমাম জয়নুল আবদিন রে লইয়া এই জমিন ছাড়িয়া যাইও মদিনা শরীফ, আর মদিনা শরীফ যদি যাইতাই কি ভারো ও জাগাত নবী কামলিওয়ালার রোজা শরীফের খান্দাত গিয়া আমার সালাম দিয়া গোটা কারবালার সারাটা ঘটনা গিয়া তুমি আন্না হয়ে জয়নুল আবদিনে গিয়া বর্ণনা করিও, আল্লাহর হাওলা যাই। কিছু সময় কুরবানির কারবালা কঠিন ট্রাজেডি, এমন একটা রক্তে লাল হইল রে ভাই, চতুর্দিক জনে নাফরমান হলে নবীর আওলাদরে তীর মারিয়া এমন ভাবে দুর্বল হলো, এই দুর্বল শরীর লইয়া যখন ফুরাত নদীত গিয়া পানি আত লইয়া ইচ্ছা করি পানি ফালাইয়া উঠিয়া ইল্লা, এর বাদে আর দ্বিতীয়বার গুড়া টুটার সুযোগ ফাইলা না, চতুর্দিক তনে তীর আর বর্ষার আঘাতে জর্জরিত হই গেলা। হঠাৎ করিয়া দেখা যায় দুলদুল নামক গুড়াটা দৌড়ি দৌড়ি, দুলদুল গুড়াটা দৌড়ি দৌড়ি ইমাম হুসাইনের ডেরার সামনে আইয়া হাজির হয়ে যায়। হযরতে জয়নব চিৎকার করিয়া খানলই, সকিনারে ও জয়নুল আবদিল্লাহি বলে, হয় দুলদুল ফিরে থাই হইছে আমার ভাই হুসাইন মনে হয় আইছে রে, ডেরা তনে বাড়িয়া দেখল দুলদুলের জিন খালি অর্থাৎ সোয়ারি উপরে নাই, দুলদুল রে আমার ভাই হুসাইনের কি অবস্থা রে, দুলদুল দুলদুলে তো জবাব দিতে পারে না ঠিক, চকুর পানি ফালাইয়া খান্দে আর বুঝাইতে যায় গো জয়নব, ও নবীর আওলাদ জয়নব আমার কোনো দোষ নাই, কারবালার জমিনে জিদ বাহিনী নবীর আওলাদ রে এই মুহূর্তে খতম করি লাইছে, আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখিত হইও না। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডেরা তলে বারই গেছিল বাইর মহব্বতে কারবালার ময়দান কিতাব লেখল, ওই সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ফর্দা করিয়া বুরকা বিন্দিয়া মুখর উপরে মুখর উপরে নেকাব লাগাইয়া আল্লাহর বান্দি কারবালার ময়দান গিয়া হাজির হই যায়। হঠাৎ করি হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নূরে আগমন, হঠাৎ করি নবীজির আওলাদ ইমাম হুসাইনের মেয়ে সকিনা ডাক দেন, উফু গো ও উফু আমার বাবা হই গো, উফু আমার বাবা হই, জয়নবের ডাক দিয়া কইল সকিনা কারবালার ময়দানে তোমার বাবা শহীদ হই গেছিল, কিতাব আল্লামা শফিউ কালব গেলে কইল চুট্টমে সকিনা ওই কঠিন মহা মুসিবতের সময় ফর্দার খেলা ফরছিল না, জয়নব রাদিয়াল্লাহু তাআলা দিলা ফর্দা করিয়া বাইর লাশ দেখাত গেছিল, তার ছোট্ট মেয়েটাও পর্দা করিয়া কারবালার ময়দানে গিয়া হাজির, এত মহা মুসিবতের সময় দেখা গেছে ইসলামের বিধান রে তারা ছাড়ছই মাতই না ছাড়ছই, আজকে আমরা সামাইন্য ওজরা ফুর্তি ফুললে মুহূর্তের মাঝে দেখা যায় আমরা মুসলমানই আর আপনার মাঝে থাকে না, বেঈমানি বেদিনী আইয়া আমরা রে চতুর্মুখে বেরিয়ে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জমিন তলে বিদায় হইবার আগে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কইছিল, ও নবীজির অগ নবীজির প্রিয় সাহাবি
আমার ইন্তেকাল হয়ে গেলে দয়া করি আমার দেরি না করিয়া তাড়াতাড়ি আমার কবর দিলেন যান। মানুষরে উনানির যাই না জানো, এলান করার যাই না জানো। যদি রাতের অন্ধকারে মারা যাই, যতক্ষণ সংখ্যক মানুষ দি পারবেন রাতের অন্ধকারেই আমার কবরস্থ করিলেন। হযরত শেখ উদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে ফজরের নামাজ পড়িয়া হইল সাহাবী হল গোতরাই নবীদ নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা গোতরাই জমিন তুলে বিদায় নিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা ইকরাম আজমাইনে কইল ভাই আলী তান জানাজা কোন সময়? কোন তান জানাজা কোন সময় না, গত রাত্রেই তান জানাজা দিয়া দাফন হয়ে গেছে। আপনি আমরা খবরটা দিলে ভালোই তো কোন ভাই দিতাম। ফাতেমার ওসিও তুই দুনিয়ার যেদিন তুনে ফর্দা ফরজ হয়েছে একটা দিন ওই জমিল বেফর্দা অগল বিজির সাহাবি এই জমিল একটা দিন বেফর্দা চলছিল মদিনার একটা মানুষে কইতে পারতো না আমি কত গান লম্বা কত গান বাট্টি কত গান উঁচা আমার শরীর মোটা না চিকন কেউ কইতে পারতো না। ইসলামের পর্দা বিধান রে আমার দাঁড়িবার লগে লগে আমি পর্দার ভিতরে এমন ভাবে ঢুকলাম অগণ বিজির সাহাবি ও আমার প্রাণের স্বামী আলী আমার ইন্তেকালের বাদে আমার লাশের উপরে এমন ভাবে একটা চাদর বিছাইয়া দিবাই যাহাতে কোনো মানুষ আমার লাশটা দেখেও যেন অনুভব করতে না পারে। নবীর বে ফাতেমা মোটা আসলা, নবীর বে ফাতেমা খাটো আসলা, চিকন আসলা, আমার লাশের বাদে চাইও যেন কেউ আন্দাজ করতে না পারে। দয়া করি আমার লাশের উপরে আপনি একটা ঝুলন্ত পর্দা ঝুলাইয়া দিবা রাতের অন্ধকারে কম মানুষ দিয়া আমার জানাজা খান পড়াইয়া আল্লাহর বাস্তে আমার তাড়াতাড়ি কবরস্থ করি লাইবা। সুবহানাল্লাহ, দুনিয়াই তো পর্দা মানছেন মরার বাদেও কইরা যে মানুষ আমার লাশ দেখেও বুঝতো না যে আমি কি লাশলাম আমার পর্দা খান ঠিক রাখি আমার কবর জানোইন। কিয়ামতের ময়দান আল্লাহ একদিন ময়দানে মাসর এক সময় সারা ময়দানবাসীর উদ্দেশ্য করিয়া কইবে এই আসরের ময়দানবাসী হল কিছু সময় কল লাগি মাথার একটা বার নিচু হল ময়দানের মাঝে সব মানুষের মাথা নিচু হয়েছে। সুবহানাল্লাহ, বড় সুবহানাল্লাহ, আল্লাহর অর্ডার সবে মাথা নিচু করো, সাথে সাথে সারা ময়দানের মানুষের মাথা নিচু হয়েছে। লেখেন আজকে আমার এক প্রিয় বান্দি দুনিয়ায় থাকতে আমার বিদার পর্দা মানিয়া চলছে মরার বাদেও পর্দা মানিয়া চলছে আমার বান্দির। আজকে আমি কোটি কোটি মানুষের সামনে পর্দার ইজ্জতে সারা মানুষের চকুর আড়াল করিয়া এই হাসরের ময়দান তো আমি জান্নাত পৌঁছাই দিতাম। সুবহানাল্লাহ, হযরতে ফাতেমারে আল্লাহ কইবা যাও ফাতেমা দুনিয়ায় থাকতে পর্দা মানছি নাই আজকে সারা ময়দানের মানুষরে মাথা নিচু করাইয়া পর্দা মানাইয়া তোমার আজকে জান্নাত নিয়া বসে। সুবহানাল্লাহ, ইসলামের বিধান রে মানিয়া চলছিলে এই কারণে দুনিয়া তো ইজ্জত সরল ময়দান সত্যি করে হক্কা যান এই বিধানটা আল্লাহ আমরা রে বা আমরা মা বই নকলের উপরে দিয়া আল্লাহ জুলুম করছেন না দয়া করছেন দয়া করি বা তুলিয়া হক্কা জুলুম করছেন না দয়া করছেন পর্দা ইটা দিয়ে আল্লাহ আমরা জুলুম করছেন না দয়া করছেন দয়া করছেন খেলে ও বয়লা হইয়া আইছি সম্মানের জিনিস মানুষের লুকাইয়া রাখ মাতুই না সম্মানের জিনিস আর একশন এক কথা তুই আইসলাম নমাজ বলিয়া নমাজ চালিয়া কবিরা গুনা করলে তোবা করলে মাফ হয়ে যায় কেইছ ডিসমিস হয়ে যায় কিন্তু পর্দা তরক করিয়া তোবা করিয়া মাপ পাই লিল একশন বাকি থাকে কইসলাম নি এগু কিতা এগুলো মানুষের শোক মানুষের শোক হোক মানুষের কিতা মানুষের চকুরে ক্ষমতা আছে না নাই মাত্তা নাই মানুষের চকুরে ক্ষমতা আছে না নাই আছে আছে আপনার আল্লাহ দিছে বাল্লা একটা খেত লাগাইছেন খুদু কার উরিও কার টমেটো
যে চৌকি আপনার শরাব বাগান রে একদিনে শেষ করলিছে একবার করছাওয়ায়, যে চৌকি আপনার বাস কাজে দুধ দেওয়া গাড়ি একবার সাইয়া টাটা বালাইছে তা তো না। আমার এক হুজুরে গফ করছিলা, এক বেটার ফুরকিত হয়ে গেছিল জার্মনি, জার্মনি চিনি আপনারা কি দেখুন ফুরকিত হয়ে গেছে লম্বা লম্বা জার্মনি, এখন এ বেটা সুটানিত গেলে আরো টেকা হাস সাত হাজার যাই তো মাছও না রিগুন ছাড়াই থাকি। একদিন এক বন্ধু লে গফ করে খোরে ভাই বড় বাল্লা ফানি আছিল কিন্তু জার্মনির দ্বারা এত লিখিত হয়েছে বলে জার্মনি সুটাই থাকিল টেকা হাস সাত হাজার একদিন দাওয়াত আমার এক বন্ধু আছে আনিয়া খালি একবার দেখাই মার খাম হ্যাঁ কিতা কাগজ বলে কইয়ান পারবেন মুরুগ যাবো বলে একটা কিতা কাগজ বলে দুইটা যাবে ওই ঘুরে একদিন গিয়া কইছে বলে এই দাওয়াত খাওয়ার যেতে আমি এখানে হে উনি কই কিতা কাগজ বলে ওই দাওয়াত বলে হাসা হইল খবর আমার এদিকে ফুরকির বারে দিবালে যাও এবার গিয়া যেমনে ফুরকির বারে গিয়া দেখি ও তো ইয়া গেছে একটু আগে জার্মনি দেলাম এখন দেখা যায় সবটি আস্তে আস্তে খালে খাইত বিকাল আইতে আইতে চাই তাই দেখি বারে টুন্ডা মার করে গেছে বোঝা গেল চকুর মাঝে একশন একশন আছে ভাই শোনা ভাই নু বুঝিয়া জবাব দিন জানো যে ডাকাই তোর সবজি মোর জার্মনি নষ্ট করছে টমেটো নষ্ট করছে গরুর গাই নষ্ট করছে জ্বালাই দিছে ই ডাকাই তোর সবজি যদি মোর সুন্দর বনির বাদি মোর মায়ের বাদি দিক গিয়ে চায় তো ই বেটির পেট নষ্ট করত না এইখান বলো আসতে কইলে বুঝলো পেট নষ্ট করবো না করতো না আপনারা এলাকাত যদি বাল্লা কোনো আনো দাওয়াত খাই দাও হসির আনদেন বা গরুর আনবেন কোনো কারণে দেউ ডেগু যদি গান্দা হয়ে যায় ওগুত যদি আরবার দুনিয়ার বাল্লা খসি গুস্তা নিয়ে রান্দা করি তা আশা করি হোক খাই ই ডেগি গুত রান্দে গান্দা ডেগো রান্ধিলে কি তো হইব গাদু হইব হ্যাঁ গাদু হইব নি মাই কি কেন তো ভালো বুঝি তো হো ওলা ডাকাইতে চাইয়ানু আগুর ভেট লাগাত বানাই দিস মাত্তা না ঠিক না ঠিক না সুর ডাকাইতা হইতো না আপনি বিয়ার আগে চক্কর কিলা দিছো কত বেঠাইন্দর লগে ফোনে মাথৈ না দেখি ঠিক না ঠিক না আরো জনের বিয়াত গেছো হি বেটার বউ যেগু আজকে বিয়া ওর হিগুর কুল্লা তনে তাই কুল্লা আরো গো লা হাওলা ওয়ালা কুওয়াত ও জেন বেফর দামি হাসা করি কক্কা এটা ইসলামের বিধান মানছেন না তরক কই দিছি এর দামি বইয়া মাছ চুরি করছাম যেখান দি বাল্লা করি মন পরবার দিগারে আলমে আমরা রে বড় মায়া করি একটা ডাক দিছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মার অধিকারী হে আমার প্রিয় প্রশান্ত আত্মার অধিকারী বান্দা ইরজু ইলা রাব্বিক আসো তোমাদের রবের দিকে সুবহানাল্লাহ
আপনি একজন হো রুহর জগত তো এক জীবন পালাই যাইছে, আলমে আরহাম মায়ের পেটে এক জীবন পালাই যাইছে, এর বাদে আইলার দুনিয়ায় এই দুনিয়াইতেই আল্লাহ আমি বইয়া কইছিলাম আপনার যে দুনিয়ার জীবনটার উপর মানুষের নির্ভর করবো পরকাল সার্থক নিনা বিফল মাতই না অতএব যদি আপনি আল্লাহর পথর প্রতি কইয়া দুনিয়াইতনে যাইতে পারেন আল্লাহ কেন হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ আসো আও তোমার রবের দিকে আমি আল্লাহ কইয়ার আও ফাদখুলি ফি ইবাদি লোক দর আমার প্রিয় বান্দা বান্দি ওয়াদখুলি জান্নাতি এরার লগে আমি আল্লাহর জান্নাত গিয়া প্রবেশ করি সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশা করি হোক আমরা মুসলমানের বাচ্চাই নইয়া যদি আমরা চেষ্টা করি তাইলে সাহাবি হলে যে পথে চলছে ওলি আল্লাহ হল যে পথে চলছে যেমনি ভাবে হজরত রাবিয়া বসরে এই জমিনে চলছে যেমনি ভাবে খাতুনে জান্নাত মা ফাতেমা চলছে যদি এমনি ভাবে আমরা মা বই নকল আর এমনি ভাবে আমরা যারা আছি যদি এই পথে যদি চলতাম পারি তাইলে এরার লগে আমরা জান্নাত যাওয়ার একটা সুযোগ আছে নিনা নাই আছে নিনা নাই তাইলে এই সুযোগটা আমরা খামো লাগাইতাম নিনা আচ্ছা করে নিতাম মাতক ও আমি ভয়লা বইও আপনারা কইছিলাম দুনিয়ায় আল্লাহ আমরা সবচেয়ে সম্মানী বানাইছে একদিকে মানুষ হিসাবে সম্মানী অন্যদিকে রহমতুল্লিল আলামিন হিসাবে সর্বোচ্চ সম্মান জুড়ে হইল সুবহানাল্লাহ এই উম্মতার কারণে আমরা যে কাটামু আমরা তৈরি হয়েছে আমরা যে একটা গেট আপ তৈরি হয়েছে আমরা যে একটা মর্যাদা তৈরি হয়েছে এই উম্মতার কারণে যদি এখন আমরা খাইসলতে আমরা রব্বাসে আমরা আমলের কারণে যদি আমরা তলে দি যাই তাইলে আমরা আল্লাহ খান হতবাগা আমরা আল্লাহ খান দুর্বাগা আমরা আল্লাহ খান কলঙ্কি ই জগৎ আর নাই অতএব মাও হল বই নহল দয়া করিয়া পর্দা পুষি দেখান মানিয়া চলবা যদি মনে করেন আপনার বাচ্চা আল্লাহর মায়ার বন্ধ হইতো ওলিয়ার লইতো ফিরসা বইতো অথবা আল্লাহর যে কোনো প্রিয় বান্ধ হইতো তখন আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করা যাইব আপনি যদি নিজরে নিজরে যদি আপনি ওলাইটে ওলাইনে গড়িয়া তুলতে পারেন।